আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা আম্মা বা'দ প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা খুব কষ্টে আছেন যারা খুব দুঃখে আছেন বা প্রেশানিতে আছেন অথবা চাকরির জন্য আবেদন করছেন চাকরি হচ্ছে না অথবা কারো কাছে টাকা পান কিন্তু সে টাকা দিচ্ছে না অথবা আপনি নিজেই ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না তো আপনাদের জন্য আজকে খুবই সুন্দর একটি কোরআন থেকে সংগৃহীত দোয়া শিখিয়ে দেব ইনশাল্লাহ যে দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তালা আপনাদেরকে যাবতীয় কল্যাণ দান করবেন যাবতীয় ভালাই দান করবেন প্রিয় বন্ধুগণ দোয়াটি যেহেতু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন সেহেতু দোয়াটি একশো পার্সেন্ট কার্যকরী দোয়া আপনারা যদি খুবই গুরুত্ব সহকারে বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল নিয়মিতভাবে চালিয়ে যান তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বর্গের সমস্যা আপনার সমাধান করে দিবেন আপনার দুঃখ কষ্টগুলিকে আল্লাহ তাল্লাহ দূর করে দিবেন প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনে আল্লাহ পাকুল যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়াটি হলো রব্বানা আতিনা, তিনা হাসানাহ আমি আবারও বলছি রব্বানা আতিনা, তিনা দুনিয়া হাসানাহ এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করো প্রিয় বন্ধুগণ এই দোয়াটি যদি আল্লাহ আল্লাহতালা আপনার কবুল করেন আপনি যদি নিয়মিত এই দোয়ার আমল করেন তো আল্লাহ তালা আপনাকে অবশ্যই দুনিয়ার সমস্ত কল্যাণ দান করবেন আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন আপনার চাকরি আর আটকে থাকতে পারে না আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন আপনার ঋণ আর থাকতে পারে না আপনি ঋণগ্রস্ত থাকতে পারেন না আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন তাহলে আপনি অভাবগ্রস্ত থাকতে পারেন না অবশ্যই আপনার অভাব মিটে যাবে চাকুরি হয়ে যাবে পাওনা টাকা আপনি তুলতে পারবেন ঋণ আপনি পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এজন্য এই দোয়াটির আমল আপনারা বেশি বেশি করবেন আল্লাহ রব্বুল অব্বালিন আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় কল্যাণ পাওয়ার জন্য এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন এই দোয়াটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন যাতে করে তারাও এই দোয়া সম্পর্কে জানতে পারে তারাও যেন আমল করতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়ার আমল করে সে যে পরিমাণ নে অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও একই পরিমাণ নেকি দান করবেন এটাকেই বলে সদকায় জারিয়া তো বন্ধুরা দেখা হবে আল্লাহ চাই তো পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম আরাহমাতুল্লাহি অবরাক